সন্দেশালী খবরগুলো আপনাদের সামনে তুলে ধরছি একটার পর একটা লেটেস্ট আপডেট। আর এই মুহূর্তে যে ছবি এবং যে খবর, টাকা নয় জমি ফেরত চাই সেখানকার চাষিরা। জমি ফিরিয়ে দেবার দাবি জানাচ্ছেন সন্দেশখালী চাষিরা। যাদের জমি নিয়ে নেওয়া হয়েছিল, জমি দখল করা হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল, তারাই কার্যত এই দাবি জানাচ্ছেন তাদেরকে জমি ফিরিয়ে দিতে হবে। পিঙ্কি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। পিঙ্কি, যে দাবিটা তারা বারংবার করেছেন, যে অভিযোগটা তারা বারংবার ক্যামেরার সামনেও করেছেন, কার্যত সেই দাবিতেই তারা অনড় রয়েছেন। টাকা তাদের চাই না, জমি চাই। দেখো, মূলত 3 নম্বর পোলপাড়া সন্দেশখালী, সেখানে যারা চাষি রয়েছেন, কৃষক রয়েছেন, তারা দাবি জানাচ্ছেন যে তারা টাকা নয়, তারা বরং জমি ফিরে পেতে চাইছেন। তুমি জানো যে উত্তম এবং শিবু, এরা যে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে ধার বাকি করেছিল, তাদের কাছ থেকে ধার বাকি বলা বাহুল্য টাকা তুলেছিল। শুধু তাই নয়, পোলপাড়া থেকে বহু কৃষক এমন রয়েছেন যারা অভিযোগ করছেন যে তাদের জমি কেড়ে নিয়ে লিজের নামে তারা ওখানে ভেরি করে নিয়েছে, অর্থাৎ ফিশারি বানিয়ে নিয়েছে, ভেরি করে নিয়েছে। সেই সমস্ত জমিগুলো এবার ফেরত চাইছেন কৃষকরা। যখন পাবলিক বাংলা ক্যামেরার সামনে বলছেন যে আগামীকাল যখন টাকা দিতে আসবেন তারা নিতে রাজি নয়, কারণ আজকের বেশ কিছু প্রতিনিধি দল, সেই দলের স্থানীয় নেতা, তৃণমূল কংগ্রেসের প্রধান আছেন, এই স্থানীয় প্রধান, গ্রামের গ্রাম পঞ্চায়েতের প্রধান, তারা গিয়েছিলেন এবং তাদের সামনে কৃষকরা সাফ জানিয়েছেন যে আমাদের জমি ফিরিয়ে দিন এবং সেই জমিতে তারা চাষ করতে চায়। যদি নোনা জল সরিয়ে 3 থেকে 4 বছর লেগে যায় সেই জমিকে চাষযোগ্য করে তুলতে, সেই জমিতে তারা চাষ করতে রাজি রয়েছে। তবে তারা টাকা নয়, তারা জমি চাইছে এবং সেই জমির দাবিতেই কিন্তু আজকের কার্যত তারা কথা বলতে শুরু করেছেন এবং একই সঙ্গে রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে তারা জানাচ্ছেন যে তারা তাদের জমি ফিরে চাই, ফিরে পেতে চাইছেন। অন্যদিকে তুমি জানো যে আজকের মহেশ্বর সর্দারের নেতৃত্বে বেশ কয়েকটা ব্যবসাদার বা ব্যবসায়ী যারা এখানে দোকানদার রয়েছেন তাদের সঙ্গে দেখা করেন এবং তাদের কাছ থেকে কয়েকদিন ধরে কিন্তু লিস্ট কালেক্ট করা হচ্ছে, তালিকা কালেক্ট করা হচ্ছে, কারণ এখানে প্রচুর মানুষ রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, যাদের কাছ থেকে, কারোর বা হোটেলের ব্যবসায়ীদের কাছ থেকে বহু খাবার নেওয়া হয়েছে, সেই টাকা ফেরত দেয়নি। কারোর কাপড়ের দোকান রয়েছে যেখান থেকে উত্তম বা শিবুর বাহিনী কার্যত কাপড় নিয়েছেন, সেই টাকা ফেরত দেয়নি। আবার এমনও রয়েছেন ফল ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, তাদের কাছ থেকে খাবার নিয়ে, দ্রব্য নিয়ে কিন্তু সেই টাকা দেয়নি। কারোর 50,000, কারোর 70,000, এমনকি কারোর আবার 1.5 লাখের উপরেও কিন্তু টাকা বাকি রয়েছে। সেই লিস্টটি কিন্তু আজকে তৈরি করা হয় এবং মহেশ্বর সর্দার রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে এসে দাঁড়ান। পার্থ ভৌমিক এবং নারায়ণ গোস্বামী তরফ থেকে তার কাছে নির্দেশ এসেছে এই লিস্ট তৈরি করার জন্য এবং সেই লিস্ট তুলে দেওয়া হবে তাঁদের হাতে, অর্থাৎ শীর্ষ নেতৃত্বের হাতে, এবং সেই ফান্ড থেকে টাকা আসবে। কিন্তু প্রশ্ন যে কোন ফান্ড থেকে টাকা আসছে এবং ধন্যবাদ জানাই আপাতত তোমায়। এবং যে খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি, গ্রামবাসীরা তারা পরিষ্কার করে বলছেন তাদের যে জমি জবরদখল করে নিয়ে রেখেছে এই শিবু হাজরা, শেখ শাহজাহানদের মতন অভিযুক্তরা, তাদের জমি ফিরিয়ে দেওয়া হোক, তারা টাকা নয় জমি চাই বলেই দাবি করেছেন সন্দেশখালীর বাসিন্দারা। আমাদের প্রতিনিধি পিঙ্কির মুখোমুখি হয়ে কি জানিয়েছেন তারা, শোনাই একবার আপনাদেরকে, শুনুন। বিভিন্ন গ্রামের অন্দরে অন্তরে যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দল, অর্থাৎ স্থানীয় নেতারা, তারা গিয়ে বলছেন কত জমি দখল হয়েছে, কত টাকা আপনাদের মার গিয়েছে, সেই লিস্ট আমাদের দিন, আমরা টাকা ফেরত দেওয়ার চেষ্টা করব। কিন্তু সেই কথাতে গ্রামবাসীরা বিশ্বাস করছেন না আর, তারা বলছেন এত বছর ধরে অত্যাচার চললো, কোথায় ছিলেন আপনারা? 3 মাসের লিস্ট টাকা পাইনি, তাই 3 মাসের লিস্ট টাকা দিয়ে দেবে আর জমি ওই জমিওয়ালা দিয়ে দেবে, যার জমি সেই চাষবাস করবে। এবার তখন আমরা বললাম যে এতদিন তোমরা কোথায় ছিলে, ঘটনাটা তো আজকের ঘটনা নয়, 3 বছর ধরে এরকম ঘটনা হচ্ছে, আমাদের চাষের জমি জোর করে জবরদস্ত করে পরে ঘেরি করলো, তারপরে লিস্টটা কারো সমাজ টিএমসি শিবু হাজরা উত্তম বিদ্যাসাগর, করুণা সর্দার, ওদের এসে কি বলছেন, ওদের বক্তব্য কি? বক্তব্য ওটাই বলছে যে আমরা লিস্ট টাকা দিয়ে দেবো, লিজের টাকা পান, সেই টাকা, হ্যাঁ হ্যাঁ সেই টাকা পান আপনারা, কারো 2 বিঘে আছে, কারো 3 বিঘে আছে, কারো, হ্যাঁ সব মিলিয়ে এখন কি করে বলবো, অনেক জমি আছে তো, প্রায় 100-150 বিঘে সম্পদে, 180 বিঘে। মোট হিসাব তো এখন করা সম্ভব নয়, তাও আমি একটা আন্দাজ পাবার চেষ্টা করছি কত টাকা ওনারা ফেরতে চাইছেন, তাও আবার তো 5,000 করলে 180 বিঘে, তাই তো 9 লাখ টাকা মতো
প্রতি বছরে 9 লাখ এবং কত বছরের বাকি আছে 3 বছর পাড়ায় পাড়ায় তারা গিয়ে বলছেন যে যা আপনারা কি রাজি হলেন আপনারা নেবেন বলেছেন তো না 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 কেন রাজি হলেন না কেন রাজি এতদিন টাকা পাইছি একদিন টাকা পাইনি রাজি নেই আমার জমি দরকার জমিটাই দরকার আমার টাকা চাইছেন যে জমিটাই আপনাদের ফিরিয়ে দেব কেউ এসেছিল আপনাদের কাছে হ্যাঁ এসেছিল কি বলছে ওনাকে বলতে দিন বলছে যে তোমার উত্তম জলখর করে তোমার জমি আছে তা আমি হ্যাঁ আমার আছে টাকা পেয়েছো তা সন্দেহশালী খবরগুলো আপনাদের সামনে তুলে ধরছি একটার পর একটা লেটেস্ট আপডেট আর এই মুহূর্তে যে ছবি এবং যে খবর টাকা নয় জমি ফেরত চাই সেখানকার চাষিরা জমি ফিরিয়ে দেবার দাবি জানাচ্ছেন সন্দেহশালী চাষিরা যাদের জমি নিয়ে নেওয়া হয়েছিল জমি দখল করা হয়েছিল কেড়ে নেওয়া হয়েছিল তারাই কার্যত এই দাবি জানাচ্ছেন তাদেরকে জমি ফিরিয়ে দিতে হবে পিঙ্কি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে পিঙ্কি যে দাবিটা তারা বারংবার করেছেন যে অভিযোগটা তারা বারংবার ক্যামেরার সামনেও করেছেন কার্যত সেই দাবিতেই তারা অনড় রয়েছেন টাকা তাদের চাই না জমি চাই দেখো মূলত 3 নম্বর পোলপাড়া সন্দেশখালিনি সেখানে যারা চাষি রয়েছেন কৃষক রয়েছেন তারা দাবি জানাচ্ছেন যে তারা টাকা নয় তারা বরং জমি ফিরে পেতে চাইছেন তুমি জানো যে উত্তম এবং শিবু এরা যে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে ধার বাকি করেছিল তাদের কাছ থেকে ধার বাকি বলা বাহুল্য টাকা তুলেছিল শুধু তাই নয় পোলপাড়া থেকে বহু কৃষক এমন রয়েছেন যারা অভিযোগ করছেন যে তাদের জমি কেড়ে নিয়ে লিজের নামে তারা ওখানে ভেরি করে নিয়েছে অর্থাৎ ফিশারি বানিয়ে নিয়েছে ভেরি করে নিয়েছে সেই সমস্ত জমিগুলো এবার ফেরত চাইছেন কৃষকরা যখন পাবলিক বাংলা ক্যামেরার সামনে বলছেন যে আগামীকাল যখন টাকা দিতে আসবেন তারা নিতে রাজি নয় কারণ আজকের বেশ কিছু প্রতিনিধি দল সেই দলের স্থানীয় নেতা তৃণমূল কংগ্রেসের প্রধান আছেন এই স্থানীয় প্রধান গ্রামের গ্রাম পঞ্চায়েতের প্রধান তারা গিয়েছিলেন এবং তাদের সামনে কৃষকরা সাফ জানিয়েছেন যে আমাদের জমি ফিরিয়ে দিন এবং সেই জমিতে তারা চাষ করতে চায় যদি নোনা জল সরিয়ে 3 থেকে 4 বছর লেগে যায় সেই জমিকে চাষযোগ্য করে তুলতে সেই জমিতে তারা চাষ করতে রাজি রয়েছে তবে তারা টাকা নয় তারা জমি চাইছে এবং সেই জমির দাবিতেই কিন্তু আজকের কার্যত তারা কথা বলতে শুরু করেছেন এবং একই সঙ্গে রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে তারা জানাচ্ছেন যে তারা তাদের জমি ফিরে চাই ফিরে পেতে চাইছেন অন্যদিকে তুমি জানো যে আজকের মহেশ্বর সর্দারের নেতৃত্বে বেশ কয়েকটা ব্যবসাদার বা ব্যবসায়ী যারা এখানে দোকানদার রয়েছেন তাদের সঙ্গে দেখা করেন এবং তাদের কাছ থেকে কয়েকদিন ধরে কিন্তু লিস্ট কালেক্ট করা হচ্ছে তালিকা কালেক্ট করা হচ্ছে কারণ এখানে প্রচুর মানুষ রয়েছেন ব্যবসায়ী রয়েছেন যাদের কাছ থেকে কারোর বা হোটেলের ব্যবসায়ীদের কাছ থেকে বহু খাবার নেওয়া হয়েছে সেই টাকা ফেরত দেয়নি কারণ কাপড়ের দোকান রয়েছে যেখান থেকে উত্তম বা শিবুর বাহিনী কার্যত কাপড় নিয়েছেন সেই টাকা ফেরত দেয়নি আবার এমনও রয়েছেন ফল ব্যবসায়ী কাপড় ব্যবসায়ী তাদের কাছ থেকে খাবার নিয়ে দ্রব্য নিয়ে কিন্তু সেই টাকা দেয়নি কারোর 50,000 কারোর 70,000 এমনকি কারোর আবার 1.5 লাখের উপরেও কিন্তু টাকা বাকি রয়েছে সেই লিস্টটি কিন্তু আজকে তৈরি করা হয় এবং মহেশ্বর সর্দার রিপাবলিক বাংলা ক্যামেরার সামনে এসে দাঁড়ান পার্থ ভৌমিক এবং নারায়ণ গোস্বামী তরফ থেকে তার কাছে নির্দেশ এসেছে এই লিস্ট তৈরি করার জন্য এবং সেই লিস্ট তুলে দেওয়া হবে তাদের হাতে অর্থাৎ শীর্ষ নেতৃত্বের হাতে এবং সেই ফান্ড থেকে টাকা আসবে কিন্তু প্রশ্ন যে কোন ফান্ড থেকে টাকা আসছে এবং শিবু বেশ নজর রাখো পিঙ্কি ধন্যবাদ জানাই আপাতত তোমায়